আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা নিকি হ্যালির। পাকিস্তানে দূতাবাসের কার্যক্রম সীমিত করল চীন। ইউক্রেনে নতুন করে আক্রমণ শুরু রুশ বাহিনীর। এবং সর্বশেষ থাকছে আবারও ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি, বলেছেন অমিত শাহ। জম্মু ও কাশ্মীর বদলে গেছে। 1950 সাল থেকে জম্মু ও কাশ্মীর থেকে আর্টিকেল 370 সরিয়ে দেওয়ার জন্য সওয়াল করছে বিজেপি, তাই ক্ষমতায় এসে গুরুত্ব দিয়ে সেই কাজটি করে দেখিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার, জানান অমিত শাহ। তাদের এই সিদ্ধান্তের জেরে জম্মু ও কাশ্মীরে পরিস্থিতির বদল ঘটেছে বলে দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। উপত্যকায় আগে থেকে সন্ত্রাস অনেকে কমেছে এবং উন্নয়নমূলক কাজ হচ্ছে বলেও দাবি করেছেন শাহ। তিনি এই ব্যাপারে বলেন, বিজেপির বিরুদ্ধে প্রতিযোগিতায় কোনো দল দাঁড়াতে পারবে না। অমিত শাহের কথায় চক্রান্ত কুৎসা করে কিংবা মিথ্যা বলে কোনো লাভ নেই। গোটা দেশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেই হাঁটবে। সংসদে বিরোধীদের অসাংবিধানিক শব্দ প্রয়োগ নিয়েও সরব হয়েছেন অমিত। 2024 সালের লোকসভা নির্বাচনে আরও একবার বিপুলভাবে জিতে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি, এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আবারও ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি বলেছেন অমিত শাহ, সেই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা নিকি হ্যালির। যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন ভারতীয় বংশভুক্ত মার্কিন রিপাবলিকান নেতা নিকি হ্যালি। এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 51 বছর বয়সী নিকি হ্যালি গতকাল মঙ্গলবার অনলাইনে পোস্টে করা এক ভিডিওতে এই ঘোষণা দেন। 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে আগে থেকেই মাঠে আছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই রিপাবলিকান বছরের নভেম্বরে এই সংক্রান্ত ঘোষণা দেন। তিনি হ্যালি আগে বলেছিলেন, ট্রাম্প যদি আবার প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে তিনি তাকে চ্যালেঞ্জ জানাবেন না। কিন্তু নিকি হ্যালি এখন তার আগের অবস্থান থেকে সরে এলেন। ট্রাম্প ও নিকি হ্যালি ছাড়া রিপাবলিকান পার্টির আর কেউ এখন পর্যন্ত আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেননি। প্রেসিডেন্ট প্রার্থী হতে রিপাবলিকান পার্টির মনোনয়ন পেতে দলীয় প্রাইমারিতে লড়তে হবে আগ্রহী ব্যক্তিদের। আগামী বছরের জানুয়ারিতে এই প্রাইমারি শুরু হবে। 2024 সালের 5 নভেম্বর আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 2 মেয়াদে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের গভর্নর ছিলেন নিকি হ্যালি। তিনি ট্রাম্প প্রশাসনে কাজ করছিলেন। তাকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত করেছিলেন ট্রাম্প। 2018 সালের অক্টোবরে নিকি হ্যালি আকস্মিকভাবে এই পদ ছাড়েন। রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন ট্রাম্প। 2020 সালের নির্বাচনেও ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে তার প্রতিপক্ষ ছিলেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। এই নির্বাচনে বাইডেনের কাছে হেরে যান ট্রাম্প, কিন্তু তিনি নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তোলেন। ট্রাম্প এখন পর্যন্ত তার পরাজয় স্বীকার করেননি। পাকিস্তানে দূতাবাসের কার্যক্রম সীমিত করল চীন। পাকিস্তানে দূতাবাসের কার্যক্রম সীমিত করেছে চীন। মঙ্গলবার চীনা দূতাবাসের ওয়েবসাইটে পোস্ট করা এক নোটিশে বলা হয়, প্রযুক্তিগত জটিলতার কারণে দূতাবাসের কনসুলার বিভাগ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। নোটিশে বলা হয়, কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে 13 ফেব্রুয়ারি 2023 সাল থেকে ইসলামাবাদে চীনের দূতাবাসের কনসুলার বিভাগ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। পরবর্তী নোটিশ আসার আগ পর্যন্ত এই ব্যবস্থাই বহাল থাকবে। কনসুলার হলো যে কোনো দূতাবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ। দুই দেশের সরকারের মধ্যকার গুরুত্বপূর্ণ কূটনৈতিক ইস্যুগুলো এই বিভাগটি দেখভাল করে। ফলে যতদিন পর্যন্ত কনসুলার বিভাগ বন্ধ থাকবে, পাকিস্তানে চীনের দূতাবাসের কার্যক্রমও থাকবে সীমিত। পাকিস্তান ও চীনের পারস্পরিক সম্পর্ক বিবেচনা করলে কনসুলার বিভাগ বন্ধের ব্যাপারটি বেশ গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘ 6 দশকেরও বেশি সময় ধরে দুই দেশের পারস্পরের নির্ভরযোগ্য মিত্র। চীন পাকিস্তানের বন্ধুত্বে শুরু হয়েছিল 50-এর দশকের মাঝামাঝি।
সামরিক স্বৈর শাসক আইয়ুব খান সে সময় পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন। ভারতের সঙ্গে তৎকালীন সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের সুসম্পর্ক থাকায় তার পাল্টা ব্যবস্থা হিসেবে অপর সমাজতান্ত্রিক দেশ চীনের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে উদ্যোগ নেয় আইয়ুব খানের নেতৃত্বাধীন তৎকালীন পাকিস্তান প্রশাসন। ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে দ্বন্দ্ব থাকায় কৌশলগত কারণে চীন দক্ষিণ এশিয়া অঞ্চলে নিজেদের মিত্র হিসেবে বেছে নেয় পাকিস্তানকে। তারপর কয়েক দশকে এই বন্ধুত্বে তেমন কোনো আঘাত আসেনি, কিন্তু সমস্যা শুরু হয় 2013 সালে চীন বিআরআই প্রকল্প শুরু করার পর থেকে। সড়ক ও রেলপথের মাধ্যমে আরব সাগরের সঙ্গে চীনের সরাসরি সংযোগ প্রকল্পই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই প্রকল্প নামে পরিচিত। এই প্রকল্পের জন্য প্রাথমিকভাবে $6,500 ব্যয় ধরেছে চীন। পরিচিত বিআরআই প্রকল্পের একটি অংশের নাম চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। সিপিইডির কাজের সূত্রে পাকিস্তানে অবস্থানরত চীনা নাগরিকদের ওপর কয়েকবার ভয়াবহ প্রাণঘাতী হামলা চালিয়েছে দেশটির বিভিন্ন সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। নিজেদের নাগরিকদের নিরাপত্তার জন্য পৃথক নিরাপত্তা বাহিনী পাকিস্তানে পাঠাতে চেয়েছিল চীন, কিন্তু ইসলামাবাদের আপত্তির কারণে তা সম্ভব হয়নি। পাকিস্তানের সরকার যদিও চীনা নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু তাতে ভরসা করতে পারছে না বেইজিং। দুই দেশের এই টানাপোড়েনের মধ্যেই ইসলামাবাদে চীনা দূতাবাসের কার্যক্রম সীমিতের ঘটনা ঘটল। ইউক্রেনে নতুন করে আক্রমণ শুরু রুশ বাহিনীর। রাশিয়া বড় মাত্রায় আরও হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর সেই হামলা এরই মধ্যে শুরু হয়ে গেছে বলে আশঙ্কা করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। স্থানীয় সময় সোমবার 13 ফেব্রুয়ারি ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন শান্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন, এমন কোনো লক্ষণ দেখছি না আমরা। বরং আমরা দেখতে পাচ্ছি পুতিন এবং রাশিয়া এখনও ইউক্রেনকে নিয়ন্ত্রণ করতে চায়। খবর বিবিসি। ন্যাটো মহাসচিব বলেন, আমরা দেখছি কিভাবে তারা আরও সৈন্য, আরও অস্ত্র, আরও সরঞ্জাম পাঠাচ্ছে। বাস্তবতা হলো আমরা এরই মধ্যে একটি নতুন আক্রমণের সূচনা দেখতে পাচ্ছি। রাশিয়ার আক্রমণ মোকাবেলায় পশ্চিমা মিত্রদের কাছে দ্রুত যুদ্ধ বিমান দেওয়ার অনুরোধ জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই বিষয়ে আগামী মঙ্গলবার থেকে শুরু হতে চলা ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীদের দুই দিনব্যাপী বৈঠকে আলোচনা হবে বলে আশা করছেন স্টলটেনবার্গ। তার মতে, ইউক্রেনকে যুদ্ধ বিমান দিলেও এই সংঘাতের অংশ হবে না ন্যাটো দেশগুলো। এদিন স্টলটেনবার্গ আরও জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধের কারণে ন্যাটোর গোলা বারুদের মজুদ ব্যাপকভাবে কমে গেছে, তাই এর মজুদ বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধ প্রচুর পরিমাণে গোলা বারুদ গ্রাস করছে, এটি আমাদের প্রতিরক্ষা শিল্পকে চাপে ফেলেছে। এই কারণে আমাদের উৎপাদন বাড়াতে হবে এবং উৎপাদন সক্ষমতায় বিনিয়োগ করতে হবে। আবারও ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি, বলেছেন অমিত শাহ। জম্মু ও কাশ্মীর বদলে গেছে। 1950 সাল থেকেই জম্মু ও কাশ্মীর থেকে আর্টিকেল 370 সরিয়ে দেওয়ার জন্য সওয়াল করছে বিজেপি। তাই ক্ষমতায় এসে গুরুত্ব দিয়ে সেই কাজটি করে দেখিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার, জানান অমিত শাহ। তাদের এই সিদ্ধান্তের জেরে জম্মু ও কাশ্মীরে পরিস্থিতির বদল ঘটেছে বলে দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। উপত্যকায় আগের থেকে সন্ত্রাস অনেকেই কমেছে এবং উন্নয়নমূলক কাজ হচ্ছে বলেও দাবি করেছেন শাহ। 2024 সালের লোকসভা নির্বাচনে আরও একবার বিপুলভাবে জিতে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি, এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এই ব্যাপারে বলেন, বিজেপির বিরুদ্ধে প্রতিযোগিতায় কোনো দল দাঁড়াতে পারবে না। অমিত শাহের কথায় চক্রান্ত কুৎসা করে কিংবা মিথ্যে বলে কোনো লাভ নেই। গোটা দেশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেই হাঁটবে। সংসদে বিরোধীদের অসাংবিধানিক শব্দ প্রয়োগ নিয়েও সরব হয়েছেন অমিত। উত্তর পূর্ব ভারতের উন্নয়ন নিয়ে সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার দাবি, 8 বছরের শাসনকালে একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে শান্তি চুক্তি করতে সম্মত হয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। এখনো পর্যন্ত 8,000 জঙ্গি আত্মসমর্পণ করে সমাজের মূল স্রোতে ফিরে এসেছে বলে দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার বক্তব্য, দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে মোট 51 বার উত্তর পূর্ব সফরে গিয়েছেন নরেন্দ্র মোদী। আদানি ইস্যু নিয়ে বলেন, হিন্ডেনবার্গের রিপোর্টে জোর ধাক্কা খেয়েছে আদানি গোষ্ঠীর শেয়ার। গৌতম আদানির গ্রেপ্তারির দাবি উঠেছে। আদানির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সখ্যতারও দাবিতে উঠেছে। এবার এই ইস্যুতে প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, বিজেপি কিছু লুকাচ্ছে না, ভয়ও পাচ্ছে না, বিরোধীরা আদালতে যাক। শাহ আরও একবার আদানি মোদী বন্ধুত্বের তত্ত্ব খাড়া করেছেন বলে দাবি বিরোধীদের। ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের আগে ফের একবার
বাম কংগ্রেসকে জোটকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বললেন, দুই দলই ক্ষমতায় থেকে ত্রিপুরায় কোনো উন্নয়নমূলক কাজ করেনি। বিজেপি ক্ষমতায় এসে উন্নয়নের পাশাপাশি ত্রিপুরায় শান্তি প্রতিষ্ঠা করেছে বলে দাবি শাহের। বক্তব্য, সপ্তম পে কমিশন গঠন করে ত্রিপুরায় সরকারি কর্মীদের বেতন বাড়িয়েছে বিজেপি। এবার ত্রিপুরায় তাদের আসন বাড়বে বলে দাবি তার।